মহাপূর্বে আপনার সকলকে স্বাগত জানাইছো আর পুয়ার সম্ভাষণ জানাই আরম্ভ করেছো আজির দিনটির রাশিফল। আজি হল এপ্রিল মাসের 9 তারিখ, অসমীয় লেখেরে 26 চ'ত, আর বার হল মঙ্গলবার। আজি শুক্লপক্ষর প্রতিপদ তিথি। আজি যদি কোনো শিশুর জন্ম হয় রাশি হব মীন রাশি। আর আরম্ভ করেছো দিনটির রাশিফল, অর্থাৎ 12টা রাশির কোনটো রাশির কেন যাব দিনটির ভাল বেয়া সকলো জানাম। তার আগতে একটা অনুরোধ, আপনাদের যদি মোর এই ভিডিওটি ফেসবুক চাইছে তাহলে ফেসবুক পেজটি ফলো করবলে নাপাহরিব, আর যদি ইউটিউবত চাইছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব, যাতে দিনটির রাশিফলের অন্যান্য আপনাদের যদি সম্পর্কীয় বা যিকোনো তথ্য পাবলে সক্ষম হব। আজি প্রথমে লব বিচাৰিছো বা প্রথমে জানাব বিচাৰিছো আপনাদের মেঘ রাশির জাতক জাতিকাসকলের আজি দিনটি কেনে যাব। মেঘ রাশির জাতক জাতিকাসকলের ক্ষেত্রে আজির দিনটি সাধারণত নতুন কিবা এটা আরম্ভণি করবরকে যোগ থাকে, গতি আজির দিনটি তাদের কারণে পজিটিভ আছে আর যিকোনো কাম শুভারম্ভণি করবরকে আজির দিনটি যথেষ্টখানি ভাল হব। আর্থিক দিকের ফলের কারণে পজিটিভ আহিব, আর গতি শুভ কামবিলাকৰ আজি এটা উল্লেখনীয় দিন হব। যিসকলে বিষ রাখি, বিষ রাখি জাতক জাতিকাসকলের কথা যদি কোর ক্ষেত্রে আন মানুষের সহায় পড়ার যুগ আছে, আর এটা কথা স্বাস্থ্য অল্প সহযোগ মানে গুরুত্ব দিব লাগবে, কারণ বুকুর বিষর বা ভাগরা এই ধরনের বেমার আজারে আজি অল্প ক্রিয়া করব। বাকি অন্যান্য ক্ষেত্রে বেগের সহায় পড়ার দিন আছে, গতি লাভবান হওয়ার যুগ আছে। যদি আপনার মিথুন রাশি হয়, অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে আজি মাইন্ডটো ডুয়েলিটি হয়ে থাকবে, সিদ্ধান্ত লোপরা অবস্থা না থাকি, সিদ্ধান্তবিল আজি ভুল বলে প্রমাণিত হব। ব্যবসায় বাণিজ্যের পর আরম্ভ করে শিক্ষালেক সকল ক্ষেত্রতে আজি কোনো কথাই স্পষ্ট নহব, অর্থাৎ ক্ষেত্রে সিদ্ধান্তবিলাকে আজি গণ্ডগোলীয় হব। আর তারপর যদি মানে কো যখন কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে আজি অল্প খুব দায়িত্ব লোক লাগবে, ঘরখনের দায়িত্ব লোক লাগবে, প্রেম ভালপোৱা বিবাহ সম্পর্কীয় কথাবিলাক কারণে আজি পজিটিভ হব, সংসারের যে সমস্যা আছে আজি সমস্যাবিলাক কারণে ভাল হব, বুঝাপড়া আজি দিনত বৃদ্ধি পাব, কিন্তু ক্ষেত্রে দায়িত্ব আজি প্রয়োজনকে বেশি হব। যিসকলের সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে যদি মানে কো তেনহলে ক্ষেত্রে আজি দিনটি ভাল আছে, পজিটিভ নেচার আছে, কোরবপরা কোনোবাই সহায়ের হাত সহজে আগবাব। আর একটা কথা কি হয়, ক্ষেত্রে আজি যদি নতুন কিবা আরম্ভণি করবলে যদি বিচারে ডেফিনেটলি আরম্ভ করবেন আজির দিনটি, আর ক্ষেত্রে চাকরি বাকরি বা অন্যান্য ব্যবসায় বাণিজ্য আজি নতুন সংযোগ পার বা প্রমোশন পার যুগ মুকলি হয়, অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাসকলের কারণে আজি ভাল। ইয়ার পিছত যদি মানে কো তে সেয়া হল কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে অল্প বুকুর বিষ হব পারে, টেনশন অল্প হতাশা থাকিব পারে, আন মানুষের প্ররোচনা পড়ে সহজে যদি ভুলি যায় তাহলে আজির দিনটি কারণে পজিটিভ নহব, লোকসান দিব, আন মানুষের কথা আজি গুরুত্ব দিলে লোকসান হওয়ার সম্ভাবনা আছে। যদি যদি আপনার রাশি তুলা রাশি হয় তাহলে আজি আপনি প্রয়োজনকে বেশি কষ্ট করবো, আপনার কষ্ট এটিও কমে আছে যিকোনো কাম এটা, গতি সেই কামটা আজি যে কাম আরম্ভ করবছে সেই কামটা আজি নকরি পিছদিন করলে ভাল হব, কারণ আজি আপনার ক্ষেত্রে এটিও বহু কাম যেন বাকি হয়ে আছে বা এটিও আপনি যেন সম্পূর্ণ চেষ্টা করবরকে বা সময় আপনার ওসব নাই, গতি আজির দিনটি কামবিল আপনার কারণে আধর হওয়ার যুগ মুক্তি হয়, অর্থাৎ আপনার কারণে আজির দিনটি বড় পজিটিভ না থাকিব। যদি আপনার রাশি যদি বৃশ্চিক রাশি হয়, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে অপেক্ষা করার একটা যুগ পড়ে, গতি ভাল কামেই হোক বা বেয়া কামেই হোক সকলো ক্ষেত্রতে আজি অপেক্ষা করব, গতি ক্ষেত্রে আজি বড় পজিটিভ না থাকি বলে কম। তারপর যদি আপনার ধনু রাশি হয়, ধনু রাশির জাতক জাতিকাসকলের ক্ষেত্রে আজি কিন্তু ভাল দিন, স্বাস্থ্য শিক্ষা দীক্ষা আর যে বাধা বিঘিনি আছে সেই বাধা বিঘিনি দূর হব, পিতৃ মাতৃ স্বাস্থ্য ফলের কারণে আজি দিনটি পজিটিভ আছে। যদি আপনার মকর রাশি হয়, অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাসকলের ক্ষেত্রে আজি প্রেম বিবাহ বা প্রেম প্রণয় বা তেনেকা ধরনের পরিয়ালের বড় খাস একটা মিল না থাকিব আজির দিনত, সিদ্ধান্ত যদি লবলগীয়া হয় তেনেহলে আপনার নিজের সংকোচ কথার কারণে সিদ্ধান্তবিলাকে আপনার ডিস্টার্বেন্স পেলাব, কিন্তু আপনার বহু ক্ষেত্রে নতুনত্ব আরম্ভণি করবরকে যোগ আছে। বহু ক্ষেত্রে বলে কলে সাধারণত আপনি কোনো একটা কাম করবরকে আপনার ইচ্ছা শক্তি থাকিব, কিন্তু সমস্যাটা এটাই যে আপনার আপনার ক্ষেত্রে আপনার কথাবিলাকে সিদ্ধান্ত লড়তে অল্প ডিস্টার্বেন্স করব। তার পিছরটি হল যখন রাশি কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আজির দিনটি কারণে ভাল দিন,
আজি তেওঁলোকৰ কাৰণে পজিটিভ এটা ৱেত কাম কৰিলে, পইচা পাতিৰ পৰা আৰম্ভ কৰি ব্যৱসায় বাণিজ্য সকলোতে উন্নত যুগ আছে। গতিকে আজিৰ দিনটো কুম্ভৰাশি জাতক জাতিকাসকলৰ কাৰণে ভাল। যিসকলে মীন ৰাখি, অৰ্থাৎ মীন ৰাখি জাতক জাতিকাসকলৰ কথা যদি কওঁ, তেনেহ'লে আজিৰ দিনটোত তেওঁলোকৰ কাৰণে এটা পজিটিভ ৱে আছে। গতিকে তেওঁলোকে আজিৰ দিনটো ভাল কাম আৰম্ভণি কৰিব পৰাকে যোগ থাকে। আৰু এটা কথা যে তেওঁলোকে কোনো তিন নম্বৰ মানুহ অৰ্থাৎ তৃতীয় পক্ষৰ পৰা তেওঁলোকে যদি কিবা সহায়ৰ হাত আগবঢ়াই উপদাসী, তেনেহ'লে সেয়া অগ্ৰাহ্য কৰিব লাগে, অন্যথা তেওঁলোকে বিপদত পৰাৰ সম্ভাৱনা থাকে। মানে উপদাসী কোনোৱে যদি আপোনাক কিবা দিয়ে, তেনেহ'লে আপুনি সেয়া সহজে গ্ৰহণ নকৰিব বা গ্ৰহণ নকৰাটোৱে শ্ৰেষ্ঠ। গতিকে আজিৰ দিনটোৰ ৰাশিফল আপোনাক সকলোকে জনালোঁ। আজিৰ দিনটো এনেকৈ যাব আপোনাক সকলোৱে, যাৰ যিসকলৰ ভাল বুলি ক'লোঁ তেওঁলোকে পজিটিভ আশা ৰাখিব, যিসকলৰ বেয়া বুলি কৈছোঁ বা তেওঁলোকৰ অশুভ বুলি কৈছোঁ তেওঁলোকৰ ক্ষেত্ৰত অকণ সজাগ হোৱাটো দৰকাৰ। থেংক ইউ।